বৃহস্পতিবার সকালে সিবিআই হাতে গ্রেপ্তার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূলের দাপটে নেতা গ্রেপ্তার হতেই উচ্ছ্বাসে মাতেন বিরোধীরা। হাবড়াতে ঢাক বাজিয়ে গুড় বাতাসা বিলি ডিওয়াইএফআই। বৃহস্পতিবার সকালে এক নাটকীয় মুহূর্তের সাক্ষী রইল বীরভূমের বোলপুর। এদিন সকালে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে যায় সিবিআই আধিকারিকেরা, সাথে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর জওয়ানেরা পুরো বাড়ি ঘিরে ফেলে। পরে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে নিয়ে যায় সিবিআই। এদিনই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় তৃণমূলের এই দাপুটে নেতাকে। বিচারক অনুব্রত মণ্ডলকে 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হতেই উচ্ছ্বাসে মাতে বাম বিজেপি সমর্থকেরা। রাজ্যের বিভিন্ন জায়গায় ঢাক বাজিয়ে আনন্দে মাতেন তারা। আসানসোল আদালতের বাইরেও বাম বিজেপি সমর্থকেরা ঢাক বাজিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে। এদিন হাবড়াতেও বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে পথে নামেন সমর্থকেরা। তারা হাবড়া রেল স্টেশনে ঢাক বাজিয়ে গুড় বাতাসা বিলি করেন সাধারণ যাত্রীদের মধ্যে। চোর স্লোগান দিতেও দেখা যায় ডিওয়াইএফআই সমর্থকদের। উল্লেখ্য, বিভিন্ন সময় একাধিকবার অনুব্রত মণ্ডলকে বিতর্কিত কথাবার্তা বলতে শোনা গেছে। কখনো পাচন, কখনো নকুলদানার দাওয়ায়, আবার কখনো চড়াম চড়াম বা গুড় বাতাসা। এদিন বীরভূম জেলা তৃণমূল সভাপতি গ্রেপ্তার হতেই অতীতের কথা তুলে প্রতিবাদে সামিল হয়েছেন বিরোধীরা। অতীতে পুলিশকেও হুমকি দিতে দেখা গেছে অনুব্রত মণ্ডলকে। ডিওয়াইএফআই হাবড়া শহর লোকাল কমিটির সম্পাদক ঋতবান দে বলেন, আমাদের দীর্ঘদিনের ফল, কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায় আর আজকে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছে। আমাদের দাবি, সিবিআই অনুব্রতকে গ্রেপ্তার করেছে, এর মাথাকেও গ্রেপ্তার করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, হাবড়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।